subscribe our channel for next video. Thank you. বাসক সজ্জিকা নায়িকার চারটি বৈশিষ্ট্য আছে, হচ্ছে যে কুঞ্জ সাজাবে তার চারটি লক্ষণ বৈশিষ্ট্য থাকবে। কি কি? চেষ্টা চাষ স্মরক্রিয়া সংকল্প গত্ম মিশ্রণ, চেষ্টা চাষিয়া স্মরক্রিয়া সংকল্প, স্মর স্মর মানে কাম বা মদন, ক্রীড়া মানে বিলাস, মদন বিলাসের সংকল্প। সংকল্প মানে এখানে ওই পুজোর আগে যে সংকল্প ওই রকম নয়, এটা সংকল্প মানে মনে মনে চিন্তা করে, সম্ভব কল্পনা যে আমার কৃষ্ণ আসলে আমি এই করবো, আমার প্রাণনাথ আসলে আমি এই করবো, এই করবো ওই করবো, এই যে মনে মনে চিন্তা করে বিলাসের জন্য যে চিন্তা একে পরে, তার নাম স্মরক্রিয়া সংকল্প। চেষ্টা চাষিয়া স্মরক্রিয়া সংকল্প এক নম্বর। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? বাত্ম বিক্ষণম, বাত্ম মানে রাস্তা, বিক্ষণম মানে বিশেষভাবে দেখা, রাস্তার দিকে বারবার তাকালো যে আমার প্রাণনাথ আসছে নাকি, আমার প্রাণনাথ আসছে নাকি, বারবার তাকাবে রাস্তার দিকে। তৃতীয় কি? সখী বিনোদ বার্তা আছে, সখীদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথায় বলবে, রে পানটা সাজা, এই চাকুনি আসবে তখন তো তাড়াহুড়ো লেগে যাবে, এই তুই কি করছিস, সোনার প্রদীপটা পড়ে রয়েছে ভালো করে জ্বালা, এই সখীদের সঙ্গে বিনোদ বার্তা। হ্যাঁ, তিনটে হলো সখী বিনোদ বার্তা আছে, আবার মুহু দুটি ইচ্ছা আমাদের খবর নিতে পাঠিয়েছি যার কাছে, সেই দুটি এসে খবর দিল কিনা যে কৃষ্ণ আসছে, এই দু কিলোমিটার দূরে আছে, এই এক কিলোমিটার দূরে আছে, এসে মাঝে মাঝে দুটি বলছে কিনা ইয়া কত দূর আছে আমার কৃষ্ণ। দুটি ইক্ষণ আদর দক্ষিণে দুটি ক্ষণ আদয়া, চারটে বৈশিষ্ট্য বাসক সজ্জিকার নায়িকা। তাই সখী বিনোদ বার্তা স্মরণটা সংকল্প একটু পরে গাইনি, সখী বিনোদ বার্তা দিয়ে শুরু হয়। ওই যে বলল রাধিকা আদেশে মনের হরিষে রাধারানীর আদেশে সখীগণ ফুল এনে মালা সাজালেন, বিছানা তৈরি করছেন ফুল দিয়ে, বালিশটাও তৈরি করেছেন ফুল দিয়ে। এইবার রাধারানী বলছেন কি রে মালাটাকে গাঁথবে, এই মালা গাঁথার জন্য আলাদা একটা গান, এই গানটি সংস্কৃত ভাষায় লেখা এবং এটি পিওর তালে গাওয়া হয়, গানটি হচ্ছে কুসুমা বলে বীরকোষ্ঠ তালপম মাল্যান চারবর অনুসর কল্প, কুসুমা বলিভি মানে কুসুমগুলির দ্বারা উপস্করু সুন্দর করে সাজাও, তল্প তল্প মানে কি, তল্পি তল্পা নিয়ে এবার কেটে পড়বো, গান আছে না, তাহলে তল্পি তল্পা শব্দটা জানেন, তাহলে তল্প মানে কি, তল্প মানে হচ্ছে বিছানা মানে বেডিং পত্র নিয়ে এবার খাটো, তল্প মানে বিছানা বাসকজ্জা, তাহলে তল্প কুসুমা বলি দিয়ে উপস্কুরু তল্পম, কুসুমা বলি দিয়ে সুন্দর করে সজ্জাটি সাজা। পরের লাইন হচ্ছে মাল্যার চামর অনুসারে কল্পনা এমন ভাবে ফুলের মালা গাঁথ যে দেবতারা পর্যন্ত সারা জীবন সেই মালা পায় না, দেবতাদের কপালেও জোটে না এমন একটা মালা গাঁথ, এটা হচ্ছে দ্বিতীয় পঙ্ক্তির অর্থ। দুটি পঙ্ক্তি পিওর তালে গাও, সখী তোরা সাজা গো ও
Ah!
গলা দুলছে না মালা দুলছে না মালাও দুলছে গলাও দুলছে দেখো পূর্বপুরুষকে জানানোর উদ্দেশ্যে শ্রাদ্ধ, সেই জন্য এটার নাম বৃদ্ধি শ্রাদ্ধ।
কমিটি কারাডিকে বলছি দলটা পাঠিয়ে দেন। দাদাদের বলছি দলটা পাঠিয়ে দিও, অর্থাৎ দল সেটা উচ্চারণ হচ্ছে এমন কমিটির লোক জলের ভিতরে বেঁধে গেছে, তারপর সে হচ্ছে আরে বাবা জল নয় দল আনতে বলছি, যত সব অদ্ভুত। এইবার বৃদ্ধি মানে জানুন বা জানো, ওখানে যেমন বলা হয় বৃদ্ধি মানে হে আমার পূর্বপুরুষগণ আপনারা জানুন বা আশীর্বাদ করুন আপনাদের বংশের এই ছেলে বা এই মেয়ে আজকে নবপরিণয়ে আবর্ত হতে চলেছে, এই জন্য বৃদ্ধি শ্রাদ্ধ। এই সেই বৃদ্ধি শব্দটা কেন বৃদ্ধি মানে তোরা জেনে না, এই এখনই কৃষ্ণ এলো এলো বলে বৃদ্ধি সমাগতম অপ্রতিবন্ধ মানে যাকে কেউ বাধা দিতে পারবে না, যার প্রতিবন্ধকতা করা সম্ভব নয় সেই কৃষ্ণ এখনই এলো বলে বৃদ্ধি সমাগতম অপ্রতিবন্ধ মাধব এলো বলে, মাধব কেমন আশু অতি শীঘ্র সনাতন সন্ধন, সনাতন দেখুন পদের মধ্যে সনাতন নামটা পাওয়া গেল, পদের লেখক শ্রীরূপ গোস্বামী কিন্তু নামটা পেলাম সনাতন কেন শ্রীরূপ গোস্বামী একটি দৈন্য, তিনি যে পদাবলী রচনা করেছেন নিজের নামটা লেখেননি, অথচ পদাবলীর নিয়ম অনুসারে গানের শেষে পদকর্তার নাম থাকতে হবে, তাই নাম একটা যেহেতু দিতে হবে দাদার নাম দিয়ে দিয়েছে, নিজের নাম দিলে যদি অহংকার প্রকাশ পেয়ে যায় তাই দাদা সনাতনের নাম দিয়ে পদগুলো রচনা করেছেন শ্রীরূপ গোস্বামী। বৃদ্ধি সমাগতম অপ্রতিবন্ধম মাধবম আসু সনাতন সম্ভব, একদিকে সনাতন গোস্বামীর নাম নেওয়া হয়ে গেল আর লীলার ক্ষেত্রে কি বলা হচ্ছে সনাতন সন্ধম। সনাতন মানে কি আমাদের হিন্দু ধর্মের নাম সনাতন ধর্ম কেন, সনাতন শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী প্রতিষ্ঠিত, চিরস্থায়ী যার সৃষ্টিও নেই বিনাশও নেই চিরস্থায়ী একটি ধর্ম, ওই জন্য এর নাম সনাতন ধর্ম। তবে সনাতন মানে চিরস্থায়ী, সন্ধম মানে সন্ধি, যার সঙ্গে একবার সন্ধি হলে পরে যার সঙ্গে একবার সম্পর্ক হলে পরে সেই সম্পর্ক চিরস্থায়ী হবে। কৃষ্ণকে যদি কেউ পুত্র বলে ডাকে তাহলে কৃষ্ণের ছেলে কোনোদিন কৃষ্ণ কোনোদিন মরবে না, তাই তার ছেলে কোনোদিন মরবে না, সাধারণত পুত্র বলে যেতে পারে কিন্তু কৃষ্ণকে যদি কেউ পুত্র বলে তার ছেলে কোনোদিন মরবে, কৃষ্ণকে যদি কেউ স্বামী বলে ভালোবাসে তার স্বামী কোনোদিন মরবে, তেমনি কৃষ্ণকে যদি কেউ প্রিয়তম রূপে ভালোবাসে প্রিয়তম কোনোদিন মরবে, তাই বলছে কৃষ্ণের সঙ্গে যদি কেউ সম্পর্ক করতে পারে সেই সম্পর্কটা চিরস্থায়ী, ওই জন্য সনাতন সন্ধম, যার সঙ্গে সন্ধি করলে সেই সন্ধি চিরস্থায়ী হয়। মাধব মাসু সনাতন
সম্পর্ক যা কৃষ্ণের সঙ্গে যার একটা সম্পর্ক হয়ে যাবে, এই সম্পর্ক কোনোদিন ভাঙবার না। এই মাধবম আশু সনাতন সনাহ। এইবারে যে স্মরণ ক্রিয়া সংকল্প খুব অপূর্ব পথ।